পানীয় জল সরবরাহ করার জন্য কল আছে কিন্তু জল পড়ে না সেই সব কল দিয়ে। একাধিকবার স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও আজও পর্যন্ত মেলেনি কোনো সুরাহা বলে অভিযোগ স্থানীয়দের। দীর্ঘ প্রায় দুবছর ধরে তীব্র জল কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীদের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়া নবদ্বীপ ব্লকের বাবদারি গ্রাম পঞ্চায়েতের প্রাণ গোপালনগর ও নিতাই নগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বাবলাড়ি পঞ্চায়েতের অন্তর্গত ওই দুটি এলাকায় আনুমানিক 550টি পরিবারের বসবাস। এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে জলের কল বসানো হলেও জল পড়ে না সেই কল দিয়ে। তীব্র দাবদাহের মধ্যে তৃষ্ণা মেটাতে দূরবর্তী এলাকায় টিউবওয়েলে একমাত্র ভরসা এলাকাবাসীদের। এই পরিস্থিতিতে দীর্ঘ প্রায় দুবছর জল কষ্টের মধ্যে জীবনযাপন করছেন এলাকাবাসীরা। পঞ্চায়েতে রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে রয়েছে। সম্প্রতি সরকারি প্রশাসনিক আধিকারিক ও দলীয় নেতৃত্বের উপস্থিতিতে বাবলারি এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সজলধারা জল প্রকল্পের অভিযোগ। এছাড়াও বাবলারি অঞ্চলে আরও দুটি জল প্রকল্প দীর্ঘদিন ধরে ভগ্নদশায় রয়েছে। জলা জঙ্গলে ভরে গিয়েছে জল প্রকল্প দুটি। তারই মধ্যে আনুষ্ঠানিকভাবে আরও একটি সজলধারা জল প্রকল্পের উদ্বোধন করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। কিন্তু পানীয় জলবিহীন দুটি বিস্তীর্ণ এলাকার দিকে নজর নেই স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের বলে অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান কমল দেবনাথকে জিজ্ঞাসা করা হলে এক কথায় সম্পূর্ণ ঘটনাটির সত্যতা স্বীকার করে নেন তিনি। পাশাপাশি অতি সত্বর নির্দিষ্ট দুটি এলাকাতে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি এবং এর প্রভাব আগামী পঞ্চায়েত ভোট বাক্সে পড়বে না বলেও আশাবাদী তিনি। কিন্তু তার এই আশ্বাস বাণীতেও যেন বিশ্বাস রাখতে পারছেন না এলাকাবাসীরা, কারণ তীব্র পানীয় জলের কষ্টকে নিত্য সঙ্গী করে দীর্ঘ প্রায় দুবছর ওই এলাকায় জীবনযাপন করে চলেছেন স্থানীয় বাসিন্দারা। আমার 37 নম্বর বুথ বাবলারি জিপির সবথেকে শেষে মানে প্রাণ গোপাল নগরী যেন এলাকা। এলাকায় আর্সেনিকযুক্ত কল বেশ কিছু ছিল, সেগুলোকে আমরা পরবর্তী দেশে আর্সেনিকযুক্ত কল যাতে আর্সেনিক মুক্ত হয় তো সেই জন্য পানীয় জলের ব্যবস্থা আমরা করতে পেরেছি। কিন্তু ডিএইচসি দপ্তর যেটা আমাদের এখন এই মুহূর্তে সমস্যা, তারা বাবলারিতে আমরা পরবর্তী জায়গায় গেলো আরও 450 আমরা ট্যাপের জন্য আমরা আবেদন করেছি, সেগুলো ডিমান্ড করেছি, তাতে করে সেগুলো হয়তো আমরা পেয়ে যাব। কিন্তু এখনও পর্যন্ত পাম্প অপারেটার যিনি আছেন শুধুমাত্র তিনি পাম্প চালানোর জন্য, কিন্তু তার জন্য যে ভাল্ব অপারেটার প্রয়োজন এখনও পর্যন্ত আমরা ভাল্ব অপারেটার এখানে পাইনি, যার জন্য আজকে এই পরিস্থিতি। আমরা এ ব্যাপারে জেলার সঙ্গে কথা বলেছি, জেলা বারবার আশ্বস্ত করছে খুব শীঘ্রই ভাল্ব অপারেটার নিয়ে হবে, ভাল্ব অপারেটার নিয়ে হলে এগুলো সম্পূর্ণ মিটে যাবে এটা আশা রাখছি। পাশাপাশি সজলধারা, যেমন বাবলারি বাস স্ট্যান্ডের কাছে একটা সজলধারা প্রকল্প রয়েছে, প্রায় দাবি করছে ওখানকার স্থানীয় লোকেরা প্রায় এক বছর একদম ভগ্নদশায় হয়ে পড়ে রয়েছে। এবং ঘোষপাড়া রামচন্দ্রপুর ঘোষপাড়াও প্রায় মোটামুটি ওই রকমই একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, এই বিষয়ে কী বলবেন? না, বিষয়টা হচ্ছে বাবলাইতে সোলার সজলধারা এই মুহূর্তে তিনটে আছে। একটা হচ্ছে নিত্যানন্দপুর, একদম নিউ সদ্য কিছুদিন আগে 50 তার ব্যবস্থা করেছে, সেটা চালু আছে। আমার বাবলারি বাস স্ট্যান্ডের পাশে যেটা আমাদের ঠাকুর মন্দির আছে, যেটা বিশ্ব আমাদের লক্ষ্মীপ্রিয়া মন্দির, তার পাশে যে সজলধারাটা আছে সেটা চালু আছে। এখন এই মুহূর্তে শুধুমাত্র আমাদের রামচন্দ্রপুর ঘোষপাড়া একটা সজলধারা রয়েছে, সেই সজলধারাটা শুধুমাত্র সেখানকার যারা স্থানীয় মানুষ তাদের সেখানকার কিছু ছেলে যাদের সেই যন্ত্রাংশগুলোকে বিকল করে দিচ্ছে বারবার রিপেয়ার করবার পরে, যার জন্য সেখানে কিন্তু জলটা সঠিকভাবে পাচ্ছে না। তাছাড়া বাবলারিতে সজলধারা তিনটের মধ্যে দুটো চালু আছে। তারা দাবি করছে যে এই বাবলারিতে যে সজলধারা সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। না, এটা যারা যাদের চাহিদা তারা বলবেই, কিন্তু যাদের চাহিদা নেই তারা ওই কলটাকে বারবার বিকল করে দিচ্ছে। আমরা বহুবার সেটাকে চেষ্টা করি। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে।
অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধাসহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুস্থতা হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।